লুহানস্কে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। সদস্য দেশ ভারত এবং চীন সেই ব্রিক্স সম্মেলনে এলেই গ্রেপ্তার পুতিন। ইউক্রেনে চেচেন সেনাদের জড়ো হওয়ার নির্দেশ। ইউক্রেনকে আরও $30 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র এবং জাপান। আমেরিকার সঙ্গে সংলাপ নাকচ করল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লুহানস্কে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। বুধবার রাশিয়া বলেছে লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের গোলাগুলিতে 5 জন নিহত এবং 19 জন আহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে রাশিয়ার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র একটি প্যাকেজে ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তায় আরও $30 কোটি দেবে, যেখানে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। রাশিয়া লুহানস্কের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানস্ক অধিগ্রহণের দাবি করেছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায় তার এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও রয়েছে উদ্বেগ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন যে বিশ্ব ভাগ্যবান যে ইউক্রেন এখনও কোনো পারমাণবিক দুর্ঘটনা ঘটেনি। তিনি ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করার জন্য 5টি নীতি পেশ করেছেন। জাপোরিজিয়া প্ল্যান্ট রাশিয়া 2022 সালের মার্চ মাসে দখল করেছিল। এটি বারংবার গোলাগুলির মধ্যে পড়েছে, 7 বার এটি অফসাইট শক্তি হারিয়েছে। পারমাণবিক দুর্ঘটনা এড়াতে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটে 22 মে। এদিকে জানিয়ে দিব, সদস্য ভারত এবং চীন সেই ব্রিক্স সম্মেলনে এলেই গ্রেপ্তার হবেন পুতিন। ইউক্রেন যুদ্ধে বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল রাশিয়া। এবার দক্ষিণ আফ্রিকায় জোরালো হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের দাবি। দেশটির প্রধান বিরোধী দলের সাপ কথা, ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এলে পুতিনকে গ্রেপ্তার করতে হবে। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠী এবছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে 4টি সম্মেলন, চলবে 22 থেকে 24 আগস্ট পর্যন্ত। প্রথামাফিক রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পুতিনকে, এতেই ঘনিয়েছে বিতর্ক। সংবাদ সংস্থা এপির সূত্রে খবর, পুতিনের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তাদের সাপ কথা, ব্রিক্স সম্মেলনে অংশ নিতে এলে পুতিনকে গ্রেপ্তার করতে হবে। গত মঙ্গলবার দলটি জানিয়েছে যে সরকার যাতে রুশ প্রেসিডেন্টকে আটক করে তা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে নিয়ে এই জোটটি গঠিত। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মামলায় গত মার্চ মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তখন থেকেই প্রশ্ন উঠেছে, আদতে কি গ্রেপ্তার করা যাবে পুতিনকে? বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেন কোনো দেশই ICC-র সদস্য নয়। তবে ICC-র অন্তর্ভুক্ত 124টি দেশের যে কোনো দেশে পুতিন গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। খাতায় কলমে তেমন সম্ভাবনা নিশ্চয় রয়েছে। এবং দক্ষিণ আফ্রিকাও ICC সদস্য, কিন্তু ICC-র নিজস্ব কোনো পুলিশ বাহিনী না থাকায় পুতিনকে গ্রেপ্তার হবে সেই দেশগুলির পুলিশকেই, যা সচরাচর দেখা যায় না। পুতিন একটি রাষ্ট্রের প্রধান, কূটনৈতিক দিক দিয়ে দেখলে তিনি কোনো দেশে এলে তাকে সে দেশের পুলিশের পক্ষে গ্রেপ্তার করা তাই কার্যত অসম্ভব। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের চেচেন সেনাদের জড়ো হওয়ার নির্দেশ। চেচনিয়া রিপাবলিকের সেনাদের ইউক্রেনে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়ার সেনা কমান্ডাররা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ বিষয়ক সংস্থা স্টাডি অব ওয়ার বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাখমুত থেকে ওয়াগনার সেনারা চলে যাওয়ার পর এখন ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিতে চেচেন সেনাদের মোতায়েন করা হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, বুধবার চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ জানিয়েছেন তিনি সেনা কমান্ডারদের কাছ থেকে দোনেৎস্ক অঞ্চলের দায়িত্ব নেওয়ার নির্দেশ পেয়েছেন। দোনেৎস্কের কয়েকটি অঞ্চল স্বাধীন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, আর এই নির্দেশনা অনুযায়ী তার সেনারা সম্মুখ যুদ্ধে লড়াই করবে। এই দোনেৎস্কে রয়েছে বাখমুত শহর, যে বাখমুত দখলে দীর্ঘ 10 মাস লড়াই করেছে ওয়াগনার সেনারা। রমজান কাদিরভ আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সম্ভাব্য পাল্টা আক্রমণের আগেই তার চেচেন বাহিনীর স্পেশাল ফোর্স ইউক্রেনের সেনাদের ওপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। স্টাডি অব ওয়ার আরও জানিয়েছে, চেচেন সেনাদের যুদ্ধে ফেরার যে বিষয়টি বলা হচ্ছে, যদি সেটি সত্যি হয় তাহলে গত 1 বছর ধরে
ইউক্রেন যুদ্ধের সম্মুখ ভাগ থেকে দূরে থাকা রমজান কাদিরভের বিরতির অবসান হবে। চেচেন সেনারা রক্তক্ষয়ী মারিউপোল, সেভেরোদোনেৎস্ক এবং লিচিচানস্ক যুদ্ধে অংশ নেওয়ার পর যুদ্ধের সম্মুখ ভাগের পেছনে কাজ করছিল। সংস্থাটি আরও বলেছে, খুব সম্ভবত রাশিয়ার কমান্ডারেরা এখন মনে করেছে চেচেন সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে। তবে সংস্থাটি সঙ্গে এও জানিয়ে দিয়েছে, বর্তমানে বলা হচ্ছে ইউক্রেনে 57,000 চেচেন সেনা রয়েছে। যদি এ খবরটি সঠিক হয় তাহলে এই সেনা দিয়ে যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না চেচেনরা। এদিকে চেচেন সেনাদের আবারও যুদ্ধের সম্মুখ ভাগে এমন সময় ফেরানো হচ্ছে যখন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়মিত হামলা চালানো হচ্ছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনকে আরও $30 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে নতুন করে আরও $30 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে পেন্টাগন। বুধবার এই ঘোষণা দেওয়া হয়। এই সামরিক সহায়তার মধ্যে থাকছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক লাখ রাউন্ড গোলাবারুদ সহ বিভিন্ন অস্ত্র। খবর এএফপির যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সর্বশেষ এই সহায়তার মাধ্যমে এখন পর্যন্ত ইউক্রেনকে $3,700 কোটি সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনকে তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রের চাহিদা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তার প্রয়োজনীয়তা মেটাতে সক্ষমতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। ন্যাটো এবং অন্যান্য সহযোগী দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র এবং অন্যান্য সহায়তা প্রদানের নজিরবিহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনের রাজধানীতে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিস্ফোরণ ঘটেছে। গত মাসে সেখানে রাশিয়া 15 বারের মতো বিমান হামলা চালিয়েছে। অপরদিকে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ভেতর থেকে সশস্ত্র দল রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঢুকে হামলা চালানোর পর এই নির্দেশনা দেওয়া হয়। ক্রেমলিনের টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রুশ ফেডারেশনের নতুন এলাকাগুলোতে পাঠানো খাদ্য, মানবিক সহায়তা, নির্মাণ সামগ্রী সহ সামরিক, বেসামরিক যানবাহন ও কার্গো যানবাহন উভয় দ্রুত চলাচল নিশ্চিত করা প্রয়োজন। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন, জাপুরিঝিয়া, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল অধিগ্রহণ করে। মূলত গণভোটের পর এসব অঞ্চল অধিগ্রহণের ঘোষণা দেন তিনি। এদিকে জানিয়ে দিব, সামরিক জোটে আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপান তাদের সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে। সিঙ্গাপুরের প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলন সাংরি লা ডায়ালগে যাওয়ার আগে দ্বিপক্ষীয় আলোচনার জন্য এক সংক্ষিপ্ত সফরে অস্টিন টোকিওতে রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনার আগে বক্তব্য দেওয়ার সময় অস্টিন বলেন, জোটটি পিআরসির জবরদস্তিমূলক আচরণ, উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানি এবং ইউক্রেনে রাশিয়ার নিষ্ঠুর যুদ্ধের পথ বেছে নেওয়ার অভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি আরও বলেন, তবে আমরা অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক মূল্যবোধের ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছি। আমরা আমাদের জোটের আধুনিকরণে এবং আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। লয়েড অস্টিন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে ত্রিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি শান্তি, অনুশীলন এবং প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করার কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, মার্কিন এবং জাপানি বাহিনী আরও বহুমুখী, স্থিতিস্থাপক এবং গতিশীল হয়ে উঠেছে। শত্রুর বিরুদ্ধে পাল্টা হামলার ক্ষমতা অর্জন এবং ওয়াশিংটনের সাথে তথ্য আদান প্রদান উন্নত করার জাপানের সিদ্ধান্তের প্রতি তিনি প্রশংসা প্রকাশ করেন। উত্তর কোরিয়া জাতিসংঘ প্রস্তাবের আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি ব্যবহার করে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার কয়েক ঘণ্টা পর অস্টিন বুধবার জাপানে পৌঁছান। এদিকে জানিয়ে দিব, আমেরিকার সঙ্গে সংলাপ নাকচ করল চীন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সম্পর্কের অবনতি যথেষ্ট উদ্বেগের কারণ। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সত্ত্বেও চীন এর সঙ্গে সংলাপের পথ বন্ধ করতে চায় না ওয়াশিংটন। অথচ সম্প্রতি চীন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে জরুরি ভিত্তিতে সরাসরি সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করে তেমনই বার্তা দিয়েছে। গত মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে একটি চীনা যুদ্ধ বিমানের পাইলট এক মার্কিন নজরদারি বিমানের সামনে দিয়ে বিপজ্জনকভাবে চলে যাওয়ার ফলে যে উত্তেজনা দেখা দিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন সরাসরি চীনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। চীনের অভিযোগ, মার্কিন বিমানটি এক সামরিক এলাকায় প্রবেশ করেছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।